কোটালিপাড়ার কান্দির বিল একটি ইউনিয়ন, জনসংখ্যা 20,000-এরও বেশি। প্রায় সারা বছরই এই এলাকা তলিয়ে থাকে পানির নিচে। যাতায়াতের জন্য এখানকার একমাত্র বাহন নৌকা, যে কারণে কান্দির বিলের শিশুরাও অভ্যস্ত নৌকা চালাতে, নৌকায় চড়তে। স্কুলে যাবার একমাত্র বাহনও এই নৌকাই। স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? পড়ে হ্যাঁ। বাসা কোন জায়গায়? মধুবিল। স্কুলে যাও আশা করো কি এই নৌকায় করে? হ্যাঁ হ্যাঁ। বাচ্চারা তো নিডি ফ্যামিলি, এরা নৌকা দিতে পারে না, বিদায় সঠিক মতো স্কুলে আসতে পারে না, স্কুলের হাজিরাটা অটোমেটিকলি এভাবেই ই হয়। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অতি দরিদ্র মানুষরা দারিদ্র্যসীমাকে অতিক্রম করেও এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও দেশের অনেক অঞ্চল রয়েছে যেখানকার মানুষরা দারিদ্র্যসীমাকে অতিক্রম করতে পারেনি, যেমন এই অঞ্চল কোটালিপাড়ার। এই নিম্নাঞ্চলের মানুষরা অনেক চেষ্টা করছেন, অনেক সংগ্রাম করছেন বেঁচে থাকার জন্য। শুধু খেয়ে পড়েই তারা আছেন, সেই অর্থে তাদের উন্নতি হচ্ছে না। ফসল এই যে দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে উড়ি বলে, উড়ি ঘাস। হ্যাঁ, উড়ি। এগুলো দিয়ে হচ্ছে যে পান গাছের বরজের জন্য এরা বেড়া হিসেবে ব্যবহার করে। ধান হয় না বিধায় মানুষ নিরুপায় হয়ে তারপর ঘাস চাষ করে। মাননীয় প্রধানমন্ত্রী যদি শক্ত হাতে এটা যদি হ্যান্ডেলিং করে, তাহলে আমাদের কিছুটা উন্নয়ন হয়তো হতে পারে। গজারিয়া গ্রামের নিমাইচন্দ্রের জন্ম থেকে পুরোটা সময় কেটেছে এই বিলের মধ্যে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও বেঁচে থাকার যুদ্ধে কাটছে তার এক একটি দিন। দুপুরে খাইনি, সকালে ব্যবস্থা হয়েছে দুপুরের খাবার? ব্যবস্থা রান্না হয়েছে? রান্না তো হয়নি, হয়নি। নিজের পেটে খাবার না পড়লেও নিমাইচন্দ্র গবাদি পশুগুলোকে খাইয়ে রাখার চেষ্টা করেন ঠিকই, কারণ সম্পদ বলতে এই পশুগুলোই তার। গত কয়েক বছরে কোটালিপাড়া টুঙ্গিপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে যথেষ্ট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নতিও চোখে পড়ার মতো। তবে বিল এলাকায় তার ছোঁয়া লাগেনি খুব একটা। বছর জুড়ে পানি থাকায় নিচু এলাকাগুলোর জমিতে ফসল হয় না, আছে বিশুদ্ধ খাবার পানিরও অভাব। স্যানিটেশন এখনও শতভাগ নিশ্চিত হয়নি, পৌঁছেনি বিদ্যুৎ। যোগাযোগের সেই আদিমাধ্যম হাতে পাওয়া নৌকাতেই ভরসা এখানকার মানুষের। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, কোটালিপাড়া, গোপালগঞ্জ।